সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তাই নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। শিলংয়ের টেম্পারেচার এখন চলেছে দিনের বেলায় 22 আর রাতের বেলায় 12। তো দিনের বেলায় খুব একটা ঠান্ডা ফিল হয় না, রাতের বেলাটা একটু আধটু হচ্ছে। সকালবেলার আকাশ তো মোটামুটি এরকম ঝকঝকেই থাকে, তবে বেলা বাড়লে কিন্তু মেঘের সঞ্চার হয়ে যায়। এবারে তো এক কাপ চা দুটো বিস্কুট দিয়ে খেয়ে নিয়ে শুরু করব ঘরের কাজ। প্রথমে জল ভরবো, গাছে জল দেব, তারপরে সনুবাবুদের সকলকে খেতে দেব, তারপরে হচ্ছে নিজেদের জল খাবারের ব্যবস্থা করা। তো নিজেদের জল খাবার এখনও কিন্তু ব্যবস্থা করিনি, তবে মোটামুটি আজকে থাকছে একটু বাটার টোস্ট, ডিম সিদ্ধ, আপেল আর একটু মিষ্টিমুখের জন্য একটা করে লাড্ডু। আচ্ছা, এবারে না একটা অন্যরকম ক্রিপিংস দেখাই। মানে 2 নভেম্বর ছিল তো অল সোলস ডে, আর আমাদের বাড়ির পাশে যে গ্রেভিয়ারটা রয়েছে সেখানে সেদিন ভোর থেকেই শুরু হয়ে গেছিল রীতিমতো কর্মব্যস্ততা। আর শুধু সেই দিনটাই নয়, তারপরের আরও 2 দিন ধরেই মানে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, রং করা, এইসবগুলো চলছিল আর কি। তারপরে যেই সানডেটা এলো সেদিন তো একদম সকালবেলা থেকে লোকে লোকারণ্য ছিল গ্রেভিয়ারটা। এবার যেই সূর্য অস্ত গেল তখন সঙ্গে সঙ্গে জ্বলে উঠল হাজার হাজার মোমবাতি। পরিবেশটা অদ্ভুত একটা মায়াবী হয়ে গেছিল তখন। তো যাই হোক, আবার ফিরে আসি আজকে দুপুর বেলায়, আর ঘড়িতে সময় তখন দুপুর 1:30। নভেম্বর মাস মানেই হচ্ছে সারা শহর জুড়ে এখন চেরি ব্লসমের মেলা। তো মানে একটা মুহূর্ত ঘরে থাকতে ইচ্ছে করছে না। আশেপাশের অনেক জায়গাতেই চেরি ব্লসম ফুটেছে দারুণ সুন্দর, তো সেটাই এখন দেখতে বেরোচ্ছি আর কি। বেরোনোর জন্য হচ্ছি রেডি, পায়ে পরে নিলাম জুতো, আর স্কুটারে যাব যেহেতু সেহেতু তো হেলমেটটা অবশ্যই দরকারি। সারা বছর ধরেই বোধ হয় শিলংবাসীরা এই সময়টার জন্য ওয়েট করে থাকে যে কখন আসবে নভেম্বর মাস আর কখন দেখতে পাবো চেরি ব্লসম ফুলগুলোকে। চলো তাহলে কিছুটা পথ আগে এগিয়ে যাই, তারপরে না হয় কথা বলছি। নংরেম হিলসের বাড়ি থেকে বেরিয়ে স্কুটারে চড়ে জাস্ট 2 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম এমইএসে। প্রতি বছরই তো নভেম্বর মাসের প্রথম কি দ্বিতীয় সপ্তাহে সারা শিলং জুড়ে এরকম চেরি ব্লসম ফুল ফোটা শুরু হয়ে যায়। কোনো গাছে হয়তো 2 দিন আগে ফুল এসে যায়, আবার কোনো গাছে হয়তো 2 দিন পরে, তবে এগুলো স্থায়িত্ব কিন্তু খুব বেশি দিনের জন্য নয়, বড় জোর ওই 7-10 দিন ঠিকঠাক থাকে ফুলটা। প্রথম অবস্থায় যখন ফোটা শুরু করে না তখন রংটা থাকে হালকা গোলাপি, আস্তে আস্তে যখন ফুল ব্লুমিংয়ে চলে আসে তখন একদম গাঢ় হয়ে যায় রংটা, আর তখন যে কি ভালো দেখতে লাগে। আর প্রতি বছরই আমি খেয়াল করি যে মানে শিলংয়ের মধ্যে সবচেয়ে আগে বোধ হয় ফুল এসে যায় এমিএস এরিয়ার গাছগুলোতে। এটা তো অ্যাকচুয়ালি ডিফেন্স এরিয়া, তাই একটু বেশি সুন্দর করেই সাজানো গোছানো, আর তার উপরে চেরি ব্লসম ফুলগুলো যখন ফুটেছে না জায়গাটার শোভাটা যেন অনেক গুণ বেড়ে গেছে মনে হচ্ছে। আর এই চেরি ব্লসমটা পুরো গাছ জুড়ে হয়তো একসাথে এত মানে গোলাপি ফুল দেখতে পেয়ে মনে হচ্ছে কি পুরো জায়গাটার আকাশ বাতাসও যেন গোলাপি হয়ে গেছে। নভেম্বর মাসে এই জায়গা যেমন পুরো গোলাপি হয়ে রয়েছে, মে জুন মাসে কিন্তু জায়গাটা আবার পুরো বেগুনি হয়ে যায়, কারণ তখন ফোটে জাকারান্ডা ফুল।
স্কুটারটা সেই এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছি, বাকি এই আশপাশটা দেখার জন্য না হেঁটে হেঁটেই ঘুরে বেড়াচ্ছি। আরেকটুখানি এগিয়ে যাই, তারপরে আর একটা সুন্দর ফুল দেখাবো। প্রতি বছর এই যে সময়টা চেরি ব্লসম ফোটে, ওই ফুলটাও কিন্তু একই টাইমে ফোটে। এই যে এই ফুলটার কথাই বলছিলাম, রংটা অনেকটা হালকা গোলাপি বা হালকা বেগুনিও বলা যেতে পারে। এটা এক ধরনের ডালিয়া ফুল আর কি, দারুণ সুন্দর রংটা, মানে এত পরিমাণ একসাথে ফোটে অপূর্ব দেখতে লাগে, কিন্তু অবহেলায় ফোটে কিন্তু রাস্তার ধারে আগাছা টাইপের কিছু গাছপালার মধ্যে দিয়ে। ফুলটা ফুটছে আর কি যে গাছটায়, সেইটাকে খুঁজে পাওয়া কিন্তু একটু অসুবিধাজনকই ব্যাপার, কারণ এতটাই মানে উল্টো পাল্টা গাছের ভিড়ের মধ্যে গাছটা মিশে থাকে যে আলাদা করে চেনাই যায় না। প্রতি বছরই নভেম্বর মাসে চেরি ব্লসমের দেখা পেলে আমি তো এই ফুলটারও খোঁজ করতে থাকি, আর দুজনকেই তারপরে ক্যামেরাবন্দি করে ফেলি। ঠিক তো, আজকের মতন ফুল দেখার পর্ব তো কমপ্লিট হলো, এখন চলে যাব বাড়িতে। আসলে এই চেরি ব্লসমের দিনগুলোতে না বারবারই বাড়ি থেকে বেরোবো আর বিভিন্ন জায়গায় ফুল দেখে বেড়াবো। আর যেটা আমি নিজে দেখতে পারবো সেটা তো অবশ্যই ভিডিও বানিয়ে সকলের সাথে শেয়ার করারও চেষ্টা করব। তাহলে এই ভিডিওটাকে আজকে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।